অপরাহ্ন শেয়ারবাজারের মূল খবর পুঁজিবাজার আপডেটে আপনাদের স্বাগতম। ষষ্ঠ দিনের মতো হ্রাস পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রতিটি সূচক। মূল সূচক ডিএসই এক্স 93.59 পয়েন্ট বা 1.46% কমে 6310 পয়েন্ট হয়েছে। বাজারে লেনদেনের পরিমাণ ছিল 763 কোটি টাকা, যা আগের দিনের চেয়ে 2.13% কম। শিল্পখাতে ওয়ালটন, বেক্সিমকো, বিএসআরএম স্টিলস, বিএসআরএম ও জিপিএইচ ইস্পাত, ফার্মাসিউটিক্যালসে বেক্সিমকো ফার্মা, স্কোয়ার ফার্মা, রেনাটা ও অরিয়ন ফার্মা এবং বিদ্যুৎ ও জ্বালানি খাত থেকে জেওয়াই হসপিটাল রেকুইজিট, এসিআই ফর্মুলেশনস এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স সূচকের পতনে মুখ্য ভূমিকা রাখে। প্রতিটি খাত আজ মূল্য হারিয়েছে। এর মধ্যে ট্যানারি খাতের সর্বোচ্চ 2.9% এবং টেক্সটাইল খাতের দ্বিতীয় সর্বোচ্চ 2.74% মূল্য কমেছে। সর্বোচ্চ মূল্য হ্রাস পাওয়া 20 কোম্পানির মধ্যে 6টি সাধারণ বিমা খাতের। এসালম কোল্ড রোল স্টিলস, বঙ্গোস এবং বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্সের শেয়ার আজ সর্বোচ্চ মূল্য বৃদ্ধি পায়। আর জেওয়াই হসপিটাল রেকুইজিট, এসিআই ফর্মুলেশনস এবং ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার সর্বোচ্চ মূল্য হারায়। আগের কোয়ার্টারের আয় কমলেও গত বছরের তুলনায় বঙ্গোসের শেয়ার প্রতি নিট কার্যকরী অর্থ প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বিনিয়োগকারীরা এ শেয়ারে আগ্রহ দেখিয়েছে। বাকি শেয়ারগুলোর মূল্য পরিবর্তনের স্বাভাবিক কোনো কারণ জানা যায়নি। গত তিন মাসের গড় লেনদেনের তুলনায় আজ ইসলামী ব্যাংক বাংলাদেশ, বঙ্গোস এবং এসালম কোল্ড রোল স্টিলসের শেয়ারের লেনদেন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত কোয়ার্টারের আয় ঘোষণার ফলে বঙ্গোসের শেয়ারের লেনদেন বেড়েছে। অন্য শেয়ারগুলো লেনদেন বৃদ্ধির কোনো প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন জানা যায়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। পাওয়ার গ্রিডের কার্যক্রম সহজ করার জন্য সরকার বেসরকারি সংস্থাগুলোকে বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণে বিনিয়োগের অনুমতি দেবে। এই বিনিয়োগকারী বেসরকারি সংস্থাগুলো আমদানি কর হ্রাস সহ 15 বছরের জন্য কর মওকুফ সুবিধা উপভোগ করবে। সরকার আগামী 12 বছরে বিদ্যুৎ খাতে আরও 50 বিলিয়ন মার্কিন ডলার বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করার চিন্তা করছে। চলতি অর্থবছরেও জাতীয় রাজস্ব বোর্ড কর আদায়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হতে পারে। এ অর্থ বছরের প্রথম 9 মাসে জাতীয় রাজস্ব বোর্ড 2,04,008 কোটি টাকা সংগ্রহ করেছে, যা 3,30,000 কোটি টাকার নির্ধারিত লক্ষ্যমাত্রার মাত্র 62%। যদিও আয়কর সংগ্রহ 14% বৃদ্ধি পেয়েছে, তবে রাজস্ব সংগ্রহের অন্যতম মূল উৎস মূল্য সংযোজন কর সংগ্রহের গতি কিছুটা ধীর ছিল, ফলে সামগ্রিক কর সংগ্রহ কম হয়েছে। আজ এ পর্যন্তই। আগামীকাল আবার হাজির হব শেয়ারবাজারের নানা আপডেট নিয়ে। আমাদের সঙ্গে থাকতে এলার গ্লোবালের ফেসবুক, লিঙ্কডইন, টুইটার ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।